হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, এখন 8:30 বাজে। জাস্ট চাটা খাওয়া হয়েছে, কিডুকে দুধ খাইয়েছি, আর ভাতটা বসানো হয়েছে। বাকি সব তো রান্না করা আছে, কিন্তু ভাবছি সকালবেলা উচ্ছেটা একটু ভাজি, তো সেইটা টক করে নিই, আর কিডোর ব্রেকফাস্টটা করে নেবো। আমরা দুধ মুয়েজলি খেয়েই যাবো, ব্রেকফাস্টটার কোনো ঝামেলা রাখছি না। প্রতিদিন ব্রেকফাস্টটা এত ঝামেলা করতে পারছি না। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। মুয়েজলি খেয়েছি সকালে। সকালে মুয়েজলি খেলে না দেখছি শরীরটা বেশ হালকা লাগে, আর চাপও থাকে না কুক করা। যদিও কিডোর জন্য আমাকে কিছু না কিছু বানাতে হয়, কিন্তু ওর জন্য তো অল্প কিছু, অত বেশি টাইম লাগে না। সন্ধ্যেবেলায় অনেকক্ষণ ফিরে গেছি, ফিরে দিয়ে সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে, এখন 8:00 বাজে, সমস্ত রান্না কমপ্লিট। তো এগুলো আজকে আমিই করেছি, এই খালি মাছের ঝোলটা আর কি জমাদি করেছে। পাঁচ মিশালি সবজি জানোই আমি করি, আর রাতের জন্য এই মাছ ভাজা আছে। আজকে জমাদিকে দেখিয়ে দিলাম, দেখো এই 200 ml তেলে কিন্তু আমি 3 দিন চাল, পুরো 3 দিন লেগেছে, এবং তার মাঝে কিন্তু মাছ 2 দিন হয়েছে, 1 দিন ডিম হয়েছে। তোমরা নিজেরা দেখেছো, উচ্ছে ভাজা হয়েছে, ভিন্ডি ভাজা হয়েছে, মানে ভাত এরকম না যে আমি করেছি বলে ভাজাভুজিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, ভাজাভুজিও কিন্তু ভালো পরিমাণে হয়েছে। তো যাকে আপাতত বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। সানডে একটা নেমন্তন্ন আছে, একটু দূরে ট্রেনে করে যাওয়ার ব্যাপার। এখানে কিডো আজকে আমি কাজ আছে বলে কার্টুন দেখতে দিয়েছি, অনেক কিছু ছোটো ছোটো কাজ আছে। তো এখন সমস্যাটা হচ্ছে মানে কি পরে যাব। দেখো কাছাকাছি হলে তোমরা জানো সমস্ত অনুষ্ঠানে আমি জেনারেলি শাড়ি পরে যাই, এবার দুটো ট্রেন বদলাতে হবে, তো সেই জন্য এখন জন্মদিনের অনুষ্ঠান, সেখানে শাড়ি পরে যাওয়াটাই বেটার। তো আমি শাড়ি আর এবার আমার মানে অনুষ্ঠানে পরে যাওয়ার মতো সালোয়ার এমনি আছে, কিন্তু অনুষ্ঠানে পরে যাওয়ার মতো সালোয়ার কিন্তু অ্যাসাচ আমার নেই। তো সেই জন্য কী করবো এখন কনফিউশনে আছি, কী শাড়ি পরবো না পরবো। তো আপাতত আমি ঠিক করলাম যে ঠিক আছে, সামনে অলরেডি পুজো আসছে, অতএব কোনো নতুন সালোয়ার টালোয়ার কিনে ইনভেস্ট করার কোনো মানে নেই। কিডোকে যদি স্কুলে ছাড়তে যেতাম, ওখানে কাছাকাছি স্টাইল বাজার আছে, গড়িয়াহাট থেকেও আমি দেখতে পারতাম, বাট যাদবপুর বা মুকুন্দপুরে তো কোনো অপশানই নেই, যাদবপুরেও হচ্ছে অপশান আর কি লিমিটেড, যে ওরকমভাবে পাওয়া যাবে না। আর এখন সময় যেহেতু অনেকটাই কম, অনলাইন থেকেও কিছু ডেলিভারি পাবো না, এবার অনলাইন থেকে যদি 1 ডে ডেলিভারি পেয়ে যায় সেই জিনিসটা হয়তো যেরকম দেখাবে সেরকম হবে না। তো সেজন্য আমি ডিসাইড করেছি ঠিক আছে যাই হোক, এবার প্রে করছি যেন বৃষ্টি না হয়, নইলে হয়তো দুটো ট্রেন চেঞ্জ করে চলে যেতে পারবো, বাট ওই বৃষ্টিতে হলে ওই শাড়ি নিয়ে বাচ্চা নিয়ে খুব মুশকিলে পড়ে যাব। তো সারা সন্ধ্যাবেলা জুড়ে এই ব্লাউজগুলো কালেক্ট মানে বের করলাম, যেগুলো হলেও হতে পারে, মানে এগুলো রিসেন্ট ব্লাউজ, অনেকগুলো ব্লাউজ বের করেছি, জানি না কোনটা হবে, বিকজ ফিট হয়েছে কিনা কোনোটা কিছু দেখা হয়নি এই আর কি, এটা একটা বিশাল সমস্যা। আর এই শাড়িটা বের করলাম, এটা সেগুলো একটু মুড়ে মুচড়ে গেছে, তো এই শাড়িটা বিশাল স্পেশাল আমার কাছে। ওর কেন স্পেশাল বলছি, আমার কোনো বাচ্চা হওয়ার সময় স্বাদের অনুষ্ঠান হয়নি কোনো তরফ থেকে, না আমার মা দিয়েছিল, না আমার শাশুড়ি মা দিয়েছিল, কেউই দেয়নি। তো আমি টিউশন পড়াতাম তখন, তো যে বাচ্চাটাকে পড়াতাম হাইল্যান্ড পার্কে, ওর মা আমাকে যেদিন লাস্ট টিউশন করি, 8 মান্থস 10 ডেজ এরকম কিছু হবে, লাস্ট টিউশন করি সেই দিনে আমাকে এই শাড়িটা আর মিষ্টির হ্যাঁ ডেয়ারি মিল্কের একটা বক্স আর সোন পাবলির বক্স দিয়েছিল। তো সেজন্য এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল, শাড়িটা ভীষণ সুন্দর, এখানে কালারটা অতটা বোঝা যাচ্ছে না, অরেঞ্জ অরেঞ্জ মনে হচ্ছে, কালারটা ভীষণ মানে সুন্দর একটা পিচ কালার আর কি, ভীষণ সুন্দর কালারটা, পরলেও খুব ভালো লাগে, শাড়িটার কোয়ালিটিও ভীষণ ভালো। তো দেখলাম একটা আয়রন করারে একটু মুড়ে আসে, তো সেটাও বের করে নিলাম ব্লাউজগুলোর সাথে, এটাকে আয়রন করে নেবো। আরেকটা ভাবছি, যে শাড়িটা পরার কথা ভাবছি সেটা যেহেতু ঢাকায় শাড়ি, তো ওই দিনে যদি বৃষ্টি হয় তাহলে আমি ওই শাড়িটা পরবো না, আর এটা অনেকটা নরম শাড়ি, তো এটাকে ক্যারি করা বেশি সহজ হবে, তো এটা এটাও আমি রেডি করে রাখবো। যদিও এর ব্লাউজটা এটা বানানো ব্লাউজ, আদৌ ঢুকবে কি না জানি না,
তো সেজন্য এটাকে রেডি আমি করে রাখবো। যদি বৃষ্টি শুরু হয় সকাল থেকে তাহলে আমি ওই শাড়িটার বদলে এই শাড়িটা পরবো, সেটা একটা ভেবে রেখেছি। তো রাত্রি হয়ে গেছে, কদিন ধরে কুচি কুচি ব্লগ যাচ্ছে, আজকে আমি ব্লগটা এখানে এন্ড করে দেবো। তোমাদের যদি কিছু মাত্র ভালো লেগে থাকে প্রচুর লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। আজকের মতো টাটা, নতুন দেখা নতুন ব্লগ নিয়ে টাটা।